প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় পঞ্চম চালক সংশ্লেষণ সম্পর্কে আলোচনা করব। এখানে বেশ কিছু সৃজনশীল প্রশ্ন আছে, এই সৃজনশীল প্রশ্নগুলো আলোচনা করব। এখানে দেখো, প্রথমে আমি এক নম্বর সৃজনশীলে একটি উদ্দীপক রেখেছি। শিক্ষক শিক্ষার্থীদের বললেন, উদ্ভিদ চালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাবার নিজে তৈরি করে। শিক্ষক প্রজেক্টরে উদ্ভিদের পাতা কিভাবে কার্বন ডাইঅক্সাইড ও সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে তা বুঝিয়ে দিল। ক, চালক সংশ্লেষণে কোন গ্যাস উৎপন্ন হয়? এখানে উৎপাদনটা কাটা যাবে। খ, চালক সংশ্লেষণ প্রক্রিয়াটি সমীকরণের মাধ্যমে উল্লেখ করো। চালক সংশ্লেষণ প্রক্রিয়াটি কিভাবে সংঘটিত হয় ব্যাখ্যা করো। উদ্দীপকে প্রকৃতির সঙ্গে জীবের অস্তিত্ব কিভাবে সম্পর্কিত বিশ্লেষণ করো। এখন দেখো, ক নম্বর, চালক সংশ্লেষণে কোন গ্যাস উৎপন্ন হয়। আমরা জানি উদ্ভিদের পাতা কার্বন ডাইঅক্সাইড ও সূর্যের আলো ব্যবহার করে যথাক্রমে গ্লুকোজ, অক্সিজেন ও পানি উৎপন্ন করে। তাহলে এখানে আমরা বলবো অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। আমি পাশে O2 লিখে রেখেছি, তোমরা সম্পূর্ণ বাংলায় বানানটা লিখলেই চলবে, অক্সিজেন গ্যাস। খ, চালক সংশ্লেষণ প্রক্রিয়াটি সমীকরণের মাধ্যমে উল্লেখ করো। সমীকরণটা ওইটি হবে, কার্বন ডাইঅক্সাইড যোগ পানি আলো ও ক্লোরোফিলের সহায়তায় গ্লুকোজ, অক্সিজেন ও পানি উৎপন্ন হয়। এটি হচ্ছে চালক সংশ্লেষণ প্রক্রিয়াটির সমীকরণ। গ, চালক সংশ্লেষণ প্রক্রিয়াটি কিভাবে সংঘটিত হয় ব্যাখ্যা করো। এটা তোমাদের পাঠ্য বইয়ের 39 নম্বর পৃষ্ঠায় আছে। তারপরও আমি বলছি, উদ্দীপকে সংঘটিত প্রক্রিয়াটি হলো চালক সংশ্লেষণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে প্রথমে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং মাটি থেকে পানি শোষণ করে পাতায় নিয়ে যায়। এরপর সূর্যালোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিলের সাহায্যে পানি ও কার্বন ডাইঅক্সাইডের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ তৈরি করে এবং একই সাথে বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাস নির্গত করে। এখন দেখো, ঘ নম্বর প্রশ্নে, উদ্দীপকের সঙ্গে জীবের অস্তিত্ব কিভাবে সম্পর্কিত বিশ্লেষণ করো। এটা তোমাদের পাঠ্য বইয়ের 39-40 নম্বর পৃষ্ঠায় আছে। আমি বলছি, উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি হলো চালক সংশ্লেষণ প্রক্রিয়া। চালক সংশ্লেষণের মাধ্যমে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে। উদ্ভিদ এই খাদ্য নিজের প্রয়োজন মিটিয়ে জীবজগতের অন্যদের জন্য নিজের দেহে সঞ্চয় করে রাখে, যা কিনা ফল হিসাবে আমরা চিনি। জীবজগতের সকল জীবের শারীরবৃত্তীয় কাজের জন্য যে শক্তি প্রয়োজন হয় তা এই প্রক্রিয়ায় তৈরি খাদ্য থেকেই জীব পেয়ে থাকে। এছাড়া প্রাণী জগতের কোনো প্রাণী অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে না, আর এই অক্সিজেনের এই প্রক্রিয়ার ফলেই তৈরি হয়। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, চালক সংশ্লেষণ না ঘটলে প্রকৃতি জীবের কোনো অস্তিত্ব থাকতো না। এবার এসো 2 নম্বর সৃজনশীল প্রশ্নে। আমি এখানে উদ্দীপকটি রেখেছি। অনেক ষষ্ঠ শ্রেণীর ছাত্র একদিন বিজ্ঞান ক্লাসে স্যার সবুজ উদ্ভিদের খাদ্য তৈরি করার প্রক্রিয়াটি পড়াচ্ছিলেন। তিনি বললেন যে পৃথিবীর সব উদ্ভিদ এভাবে বেঁচে থাকে, এই প্রক্রিয়ার উপর নির্ভরশীল। অনেক স্যারকে জিজ্ঞাসা করলো যে জলজ উদ্ভিদ একইভাবে খাদ্য তৈরি করে কিনা। উত্তরে স্যার বললেন, হ্যাঁ, তারাও একইভাবে খাদ্য তৈরি করে। এবার প্রশ্নগুলো দেখো। এক, ক, হাইড্রেলা কি? চালক সংশ্লেষণ কিভাবে পরিবেশকে দূষণমুক্ত করে? প্রাণীর জীবনে উদ্দীপকে প্রাণীর জীবনের উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি গুরুত্ব ব্যাখ্যা করো। উদ্দীপকে জলজ উদ্ভিদের চালক সংশ্লেষণ ঘটে তা ব্যাখ্যা করো। এখন দেখো, ক, হাইড্রেলা কি?
হাইড্রেলা হচ্ছে সবুজ জলজ উদ্ভিদ। খ সালোকসংশ্লেষণ কিভাবে পরিবেশকে দূষণমুক্ত করে, এটা তোমাদের পাঠ্য বইয়ে পৃষ্ঠা নম্বর 40 আছে। আমি বলছি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়, ফলে প্রাণীকুলের জন্য ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড শোষিত হয়, ফলে প্রাণীকুলের শোষণের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেনের বায়ুমণ্ডলে সরবরাহ করে পরিবেশকে দূষণমুক্ত করে। উদ্ভিদ যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, এই যে সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমেই আমাদের যে ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড তা গ্রহণ করে পরিবেশকে দূষণমুক্ত রাখে। এটাই আমাদের মূল বিষয়, এটাই বলতে হবে। গ নম্বর প্রশ্ন দেখি, প্রাণীর জীবনে উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি গুরুত্ব ব্যাখ্যা করো, এটা তোমাদের পাঠ্য বইয়ের 38 নম্বর পৃষ্ঠায় আছে। প্রাণী নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না, খাদ্যের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাকে উদ্ভিদের উপর নির্ভরশীল হতে হয়, আর জীব জগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র সালোকসংশ্লেষণের মাধ্যমেই উৎপন্ন হয়। আবার প্রাণীর কর্মচাঞ্চল্যের মূলে আছে খাদ্য, কারণ খাদ্যের সঙ্গে শোষণের নিবিড় সম্পর্ক। শোষণের ফলে শক্তি নির্গত হয় যা প্রাণীর কাজে কাজ করার ক্ষমতা যোগায়। সালোকসংশ্লেষণ ছাড়া খাদ্য তৈরির প্রক্রিয়া ব্যাহত হবে, এর সাথে সাথে শোষণ প্রক্রিয়াটিও বন্ধ হয়ে যাবে, তাই প্রাণীর জীবনে সালোকসংশ্লেষণের গুরুত্ব অপরিসীম। তোমরা খেয়াল করলে দেখবে প্রত্যেকটা জীব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। এখন তুমি প্রশ্ন করতে পারো, সাজেস্ট করতে পারো যে স্যার আমরা তো মাংস খেয়ে বেঁচে থাকতে পারি, এখন আমি যে মুরগি মাংস খাবো সেই মুরগি কি খাবে, নিশ্চয়ই খড়কুটো খাবে। দেখো আমরা এক্ষেত্রেও পরোক্ষভাবে নির্ভরশীল, অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল উদ্ভিদের উপর, আর উদ্ভিদ সালোকসংশ্লেষণের উপর নির্ভরশীল, কারণ উদ্ভিদ যদি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি না করত তাহলে আমরা এই পৃথিবীতেই টিকে থাকতে পারতাম না, শক্তি না পেলে কোনো কিছুই হতো না। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের জলজ উদ্ভিদের সালোকসংশ্লেষণ ঘটে তা একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। পানির নিচে যে জলজ উদ্ভিদ আছে তারাও সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, আমরা এই পরীক্ষাটাই করব। এটা তোমাদের পাঠ্য বইয়ে চিত্র 5.1 এ রয়েছে, আমি তারপরও এখানে ছবি রেখেছি। দেখো এই পরীক্ষাটি করার জন্য লাগবে একটি বিকার, একটি প্যানেল, একটা টেস্ট টিউব, পানি, সতেজ জলজ উদ্ভিদ হাইড্রেলা ও একটা দিয়াশালায়। বিকারটির 2/3 পানি দিয়ে পূর্ণ করি। সতেজ হাইড্রেলা উদ্ভিদগুলো বিকারের পানিতে রেখে ফানেল দিয়ে সময় এমনভাবে ঢেকে দিই যাতে হাইড্রেলা উদ্ভিদগুলোর কাণ্ড ফানেলের নলের উপরে দিকে থাকে। এরপর বিকারে আরো পানি ঢালি যাতে ফানেলের নলটা সম্পূর্ণভাবে পানিতে ডুবে থাকে। এবার টেস্ট টিউবটা পানি দিয়ে পূর্ণ করে বৃদ্ধাঙ্গুল দিয়ে বন্ধ করে ফানেলের নলের উপর এমনভাবে উল্টিয়ে দিই যাতে টেস্ট টিউবের পানি বের হয়ে যায়। এরপর এসব কিছুকে সূর্যালোকে রাখি। কিছুক্ষণ পর দেখতে পাবো হাইড্রেলা উদ্ভিদগুলোর কাণ্ডের প্রান্ত দিয়ে বুদবুদ আকারে গ্যাস বের হয়ে টেস্ট টিউবে জমা হচ্ছে এবং টেস্ট টিউবের পানি নিচে নেমে যাচ্ছে। টেস্ট টিউবের প্রায় সম্পূর্ণ গ্যাসে পূর্ণ হলে দিয়াশালায় একটা সদ্য নিবন্ত কাঠি টেস্ট টিউবের মুখে প্রবেশ করালে নিবন্ত কাঠিটি দপ করে জ্বলে উঠবে। দিয়াশালায় কাঠিটা কেন দপ করে জ্বলে উঠল এতে কি প্রমাণিত হয়? এটি প্রমাণিত হয় আগুন জ্বলতে অক্সিজেন সাহায্য করে, তাহলে ওইখানে যে গ্যাসটা জমা হয়েছিল সেটি ছিল অক্সিজেন। তোমরা আশা করি বুঝতে পেরেছ যে কিভাবে জলজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করছে। ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই ভালো থাকবে।
আর পড়াশোনা চালিয়ে যাবে। ধন্যবাদ।